সালাম আলাইকুম, চলে আসছি নিউ মার্কেট। তো দর্শক মন্ডলী, আজ ঢাকা নিউ মার্কেট ঘুরব, তার বিভিন্ন অংশ আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এখন দেখাবো এই নিউ মার্কেটের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত মসজিদ, বাইতুল আমান জামে মসজিদ। আর এই মসজিদের অংশটি আপনাদের সাথে দেখাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো ঘুরতে ঘুরতে চলে আসছে নিউ মার্কেট, আর নিউ মার্কেটের অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন আমাদের ব্লগ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাইতুল আমান মসজিদ পরিচিতি। বাইতুল আমান জামে মসজিদটি নিউ মার্কেটের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। অত্যন্ত সুদৃশ্য এই মসজিদটিতে রয়েছে একটি তারকাখচিত মিনার এবং গম্বুজ, যা দেখতে খুব সুন্দর। তো মসজিদটি একটি সুন্দর স্থাপত্য শৈলীর নিদর্শন, সুরম্য সুন্দর একটি গম্বুজ, তারকা এবং চাঁদ তারা খচিত। পাশেই রয়েছে একটি ছোট গম্বুজ, নাম ঢাকা নিউ মার্কেট বাইতুল আমান জামে মসজিদ। সামনে রয়েছে একটি পানির ফোয়ারা এবং দুদিক দিয়ে সিঁড়ি। তো দূর থেকে অত্যন্ত সুন্দর লাগে, এবং অসংখ্য মাইক বিশিষ্ট মিনার, সুউচ্চ মিনার। মসজিদটিতে মিনার সংখ্যায় একটি, গম্বুজ সংখ্যাও একটি। মসজিদটির সামনে সুন্দরভাবে সাজানো গেট এবং একটি পানির ফোয়ারা, যা দেখতে খুব সুন্দর লাগে। মসজিদটির মিনার বর্তমানে তারকাখচিত হলেও ঐতিহ্যবাহী মসজিদটির পূর্বে মিনারটি ছিল সাদা রঙের আর গম্বুজটি ছিল সবুজ রঙের, তাতে পরিবর্তন আনা হয়েছে। এই মসজিদের ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র উভয় জায়গাতেই পরিবর্তন আনা হয়েছে। তো এখানে পুরুষ এবং মহিলাদের পৃথক পৃথক নামাজের স্থান রয়েছে, অজুখানাও রয়েছে। তো মহিলারাও এখানে আলাদাভাবে নামাজ পড়ার সুবিধা পাবে। তো মসজিদটি শীততাপ নিয়ন্ত্রিত, এবং মসজিদের ভিতরে স্থাপন করা হয়েছে ঝাড়বাতি, অত্যন্ত সুদৃশ্য ঝাড়বাতি স্থাপন করা হয়েছে। তো এটা হলো মেয়েদের নামাজের স্থান, সেই সাথে পুরুষ এবং মহিলা উভয় জায়গায় আলাদা আলাদা করে নামাজের জায়গা রয়েছে, অজুখানাও রয়েছে। আর এটা গম্বুজের নিচে দেখতে পাচ্ছেন, গম্বুজের নিচের অংশে, সেখানে অত্যন্ত দামি একটি সুদৃশ্য ঝাড়বাতি লাগানো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। ঢাকার স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন রয়েছে এমন অনেক মসজিদ রয়েছে। তো এ সকল মসজিদের মধ্যে নিউ মার্কেটের এই মসজিদটির গঠন এবং তার ঐতিহ্যও কম না। মসজিদটিতে একত্রে 1000-এরও বেশি লোক নামাজ আদায় করতে পারে। অত্যন্ত সুদৃশ্য সুন্দর স্থাপত্য শিল্পের একটি অনন্য নিদর্শন হল এই মসজিদ। তো দর্শক মন্ডলী, আপনারা এখন মসজিদের গম্বুজের ভিতরের অংশ দেখতে পাচ্ছেন, এবং মসজিদে আলো বাতাস প্রবেশের জন্য যথেষ্ট ভেন্টিলেশন রয়েছে। সেখানে রয়েছে কাচের জানালা, যা দিয়ে আলো বাতাস প্রবেশ করে এবং ভিতরের অংশকে আলোকিত করে রাখে। কাচের জানালাগুলো লম্বা আকৃতির, যা তাতে ভিন্ন একটি মাত্রা দান করেছে। মসজিদটির ভিতরে রয়েছে বিভিন্ন সময়ে প্রকাশিত কোরআন এবং হাদিসের একটি বিরাট সংগ্রহশালা। তো ধর্মবীরু যারা আছেন, তারা মসজিদে এসে প্রশান্তি লাভ করতে পারেন, নামাজের পাশাপাশি এখানে বসে কোরআন শরীফ এবং হাদিস তেলাওয়াত করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা জাআলুল কুরআনা ইযীন, فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين فسوف يعلمون।
صدق الله العظيم. رسول صلى الله عليه وسلم جمعان بشر بي جنب محمد رسول الله صلى الله عليه وسلم سيلت ابن معاذ بلن مدد شعب سيكي شعب شيل زمين مدد شعب سيكي نيوز بن عمراوة وشن تو قال بيراج کر دیکھے اللہ سبحانه وتعالى بشر بي كي ماه رجل اول پاکی سبحانه ماه رجل اول شكي امرو حسن بطي رجل আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাদিসকে পাঠালেন লক্ষ্য উদ্দেশ্য কি জিনিসটা বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে একমাত্র
পক্ষ।